পৃথিবী জুড়ে করোনা অতিমারী প্রাদুর্ভাবের কারণে পৃথিবীর অধিকাংশ দেশে স্কুল ও কলেজগুলি বন্ধ আমাদের দেশ হয়ে ব্যতিক্রম নয় সংক্রমণ এড়াতে ইতিমধ্যে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হয়েছে দ্বাদশ শ্রেণী পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে শুধু সিবিএসই বোর্ড নয় শিক্ষা মন্ত্রকের তরফে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে এই করোনা প্যান্ডেমিকের সময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি রকম অফলাইন পরীক্ষা নিতে পারবে না একই সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে নেট পিজি পরীক্ষা এরকম সময়ে সিবিএসসি বোর্ডের তরফে একটি বড় ঘোষণা করা হলো যেসব ছাত্রছাত্রী দশম শ্রেণীতে পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উঠতে তাদের জন্য দুটি বিশেষ সুখবর আছে সিবিএসসি বোর্ড জানিয়েছে আগামী বিশে জুন দশম শ্রেণীর পরীক্ষার ফল ঘোষণা করা হবে স্কুলগুলি পাঁচই জুনের মধ্যে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের তালিকা বোর্ডের কাছে জমা দেবে ছাত্রছাত্রীদের সারা বছরের পারফরমেন্স খতিয়ে দেখে তার ভিত্তিতে নাম্বার দেওয়া হবে তবে কোনো ছাত্রছাত্রী তার প্রাপ্ত নম্বরে যদি সন্তুষ্ট না হয় তার জন্য লিখিত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকছে তার দ্বিতীয় ঘোষণাটি হল যে সিবিএসসি বোর্ডের স্কুলগুলিতে ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তির সময় আর্টস সায়েন্স বা কমার্স শাখার যে কোনো বিষয়ে তারা একাদশ শ্রেণীতে পড়ার সুযোগ পাবে এর ফলে আর্টস সায়েন্স বা কমার্স শাখার বিশেষ কোনো বিভাজন আর থাকছে না তবে বিষয় বাছাই ক্ষেত্রে দেখতে হবে যে স্কুলে ওই ছাত্র বা ছাত্রীটি ভর্তি হবে সেই স্কুলে তার পছন্দের বিষয় পড়ার সুযোগ আছে কি না এক্ষেত্রে পছন্দের ভাষা পড়ার সুযোগ যেমন থাকছে তেমনিভাবে সিবিএসই বোর্ডের তালিকাভুক্ত একটি বিষয়কে ষষ্ঠ বিষয় হিসেবে বেছে নিতে হবে বলা যেতে পারে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমাদের যে পঠন পাঠন সিবিএসি বোর্ডের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেটি অনেক সরলীকৃত করা হলো তো স্টুডেন্টস এই প্রতিবেদন সম্পর্কে তোমাদের মতামত তোমরা আমাকে লিখে জানিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি এই ধরনের এডুকেশনাল নিউজ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনটিকে অ্যাক্টিভ করে রাখো